الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاء منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم عندنا كتاب حفيظ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم ولمن خاف مقام ربه جنتان إلى آخر الآية সমস্ত প্রশংসা শ্রী মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্যই সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারে যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের অগ্রযাত্রা সে মহামানবের প্রতি অগণিত বারিধারায় দরুদ সালাম বর্ষিত আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারা থেকে সূরা নাজিয়াত থেকে এবং সূরা রহমান থেকে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সময় বক্তব্য রাখবো ইনশাআল্লাহুল আজিজ
সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীনের হিসাব নির্ণয় করার জন্য গণনা করার জন্য 12টি মাস দিয়েছেন তার মধ্যে একটি মাসের নাম হলো রমজান মাস যে মাসে আমরা অবস্থান করছি তেই রমজান মাস হলো আরবি মাসের নবম মাস এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন কেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি পরিষ্কার হতে পারি আল্লাহ ভীরু অর্জন করতে পারি যদি আমি আপনি আল্লাহ ভীরু অর্জন করতে সক্ষম হই আমি আপনি যদি তাকওয়াশীল হই পরিষ্কারিতা অর্জন করতে পারি তাহলে এই রমজান আমার আপনার জীবনে যে শিক্ষা দেওয়ার জন্য এসেছিল সেই শিক্ষাটা আমি আপনি অর্জন করতে সক্ষম হয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা বছরের পর বছর রমজানের সিয়াম পালন করে থাকি কিন্তু রমজানের মূলত শিক্ষা যেটা সেটা অর্জন করতে সক্ষম হই না যার কারণেই রমজান শুরু হলে মুসল্লি মসজিদ ভরপুর হয়ে যায় রমজান শেষ হলে মসজিদ থেকে মুসল্লিগুলো চলে যায় তে রমজানের সিয়াম আমাকে আপনাকে যে তাকওয়াশীল করতে এসেছে মূলত তাকওয়াটা কি তাকওয়ার সংজ্ঞাই মুহাদ্দিসগণ বলছেন যে আল্লাহর ভয়ে ভীত হয়ে তার নির্দেশিত পথ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পথে চলা এবং জীবনের কোন ক্ষেত্রে যেন ইসলামের কোনো বিধান তার দ্বারা লঙ্ঘিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নাম হলো তাকওয়া তারপরে সাহাবীদের ভাষায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাফকে জিজ্ঞাসা করছেন যে উবাই ইবনে কাফ তুমি কি তাকওয়া কাকে বলে সেটাকে আমাকে বলবে উবাই ইবনে কাফ তিনি বলছেন যে আপনি কি কখনো কাটা যুক্ত পথে চলেছেন কাটা বিছানো রাস্তায় পথ চলেছেন কাটা বিছানো রাস্তায় পথ চলতে গেলে যেমনি ভাবে আমাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হয় যেমনি ভাবে সতর্ক থাকতে হয় যেন আমার শরীরে এবং আমার জামা কাপড়ে কোনোভাবেই যেন কাটা বেঁধে না যায় সে ব্যাপারে সজাগ থাকতে হয় সচেতন থাকতে হয় ঠিক তাকওয়াটা হলো ওই রকম চারিদিকে শুধুমাত্র নিজেদের মন নিজেদের খাম খেয়ালি অনিসলামী কার্যকলাপ ঘিরে ধরে আছে এমন তো মুহূর্তই আমাকে আপনাকে সঠিক পথে দণ্ডায়মান থাকার জন্য ইসলামকে ধারণ করার জন্য সজাগ থাকতে হবে ঠিক ওই রকম কাটাযুক্ত পথ চলার মতো যাতে করে কোনোভাবেই অনিসলামিক কোনো নীতি অনিসলামিক কোনো রসম রেওয়াজ আমাকে আপনাকে আঁকড়ে না ধরতে পারে তাহলেই আমরা এই তাকওয়া অর্জন করতে সক্ষম হব মানুষের মন সব সময় চায় মন্দ কাজের দিকে মানুষের মনটা সব সময় মন্দ কাজের দিকে প্রবণ এজন্যই ইউসুফ আলাইহিসসালাম তিনি বলছেন সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন তার কথাটা ইন্নান নাফসাল আম্মারাতুন বিসসুই নিশ্চয় মানুষের মন মন্দ কাজের দিকে বেশি প্রবণ এজন্যই আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আসক্ত বেশি একটা ছোট বাচ্চা তার সামনে যদি হারিকেন জাতীয় বা মোমবাতি জাতীয় কিছু থাকে তাকে যদি বলা হয় যে ওটাকে তুমি হাত দিও না কিন্তু বারবার
ওটার দিকে সে হাত দেওয়ার জন্য চেষ্টা করে এই যে নিষিদ্ধ জিনিসের প্রতি তাদের আগ্রহ বেশি এই নিষিদ্ধ জিনিস এর প্রতি যখন মনটা চাইবে অন্তরটা চাইবে সেটাকে ফিরিয়ে নিয়ে সে আল্লাহর দিকে রজ্জু করাই হলো তাকওয়া এই রমজানটা আমাকে আপনাকে সেই জিনিসটাই শেখানোর জন্য এসেছে যদি আমি আপনি সেটা অর্জন করতে সক্ষম হই তাহলে আমি আপনি উভয় জীবনে কামিয়াবি অর্জন করব সফলতা অর্জন করব আমি আপনি যদি তাকওয়াশীল হই পরিষ্কারতা অর্জন করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তার সামনে যে দণ্ডায়মান হতে হবে তার সামনে যে হিসাব কিতাব এগুলি পেশ করতে হবে এই ব্যাপারে যে ভয় করে সের জন্য রয়েছে তার জন্য রয়েছে দুইটি জান্নাত তাহলে মানুষের ইবাদত বندگی গুলো মানুষের আমল গুলো কবুলের অন্যতম একটা শর্ত হলো এই তাকওয়া এই রমজান আমাকে আপনাকে তাকওয়াশীল করতে এসেছে যদি আমি আপনি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমার আপনার জন্য দুইটি জান্নাত রেখেছেন তারপরে শয়তান সব সময় আমাকে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কোমন্তনা দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে কিন্তু শয়তান আল্লাহ সুবহানাহু তাআলাকে বলছেন যে আল্লাহ লাউবিয়ান্নাহুম আজমাইন আমি তোমার সকল বান্দাদেরকে পথভ্রষ্ট করব তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন তবে যেটা আপনার একনিষ্ঠ বান্দা যেটা একবারে তাকওয়াশীল বান্দা যেটা পরিষ্কার বান্দা সে ব্যক্তি ব্যতীত তাহলে শয়তান আল্লাহ সুবহানাহু তাআলাকে বলছেন যে আল্লাহ আমি তোমার সমস্ত বান্দাকে ওয়াসওয়াসা দেব কোমন্তনা দেব পথভ্রষ্ট করব কিন্তু তাকে ব্যতীত যে তাকওয়াশীল যে পরিষ্কার এই রমজান আপনাকে তাকওয়াশীল করতে এসেছে পরিষ্কারই করতে এসেছে আপনি রমজান ইতিমধ্যে তাআলা আমার আপনার জন্য এই রহমতের দরজাকে খুলে দিবেন তেমনি ভাবে যখন রমজান শুরু হয় তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যখন রমজান আসে তখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতকে খুলে দেওয়া হয় তারপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলছেন যখন রমজান আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজা সমূহ খুলে দেন অপর এক বর্ণনায় আসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন রমজান আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজা সমূহ খুলে দেন এতগুলো নাজ নিয়ামত এতগুলো এত কিছু উপর হাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান কেন্দ্রিক রেখেছেন সেজন্যই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি রমজান পেল অথচ তার জীবনের পাপ সমূহ ক্ষমা করে নিতে পারলো না এই ব্যক্তি হলো হতভাগা এই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক আজকে আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি রমজান পালন করেছি অতিক্রম করেছি আমি আপনি কি এই রমজানগুলোই নিজেদের পাপগুলোকে ক্ষমা করে নিতে পেরেছি কিনা সেটা নিজেকে নিজের বিবেককে জিজ্ঞাসা করা প্রয়োজন কেননা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনের যত আমল নামাগুলো রয়েছে যত কৃত কর্ম রয়েছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তখন মানুষ তার আমলনামা পড়বে আর বলবে ইয়াকুল ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ জীবনে যেটা এটা কেমন একটা আশ্চর্যজনক কিতাব জীবনে যেটা ছোট কাজ করেছি সেটা লিপিবদ্ধ করা রয়েছে জীবনে যেটা বড় কাজ করেছি এটা সব লিপিবদ্ধ করা রয়েছে যার বি জানে সেও পড়তে পারবে যে জানে না সেই পড়তে পারবে সবাই সবার আমলনামা পড়তে পারবে তার আমলনামাগুলো পড়ে সে আফসোস করে বলবে যে আল্লাহ কেমন আশ্চর্যজনক কিতাব জীবনের সব আমলনামা লেখা রয়েছে
আজকের এই জীবনে আপনি আপনি আমি আপনি যে আমল নামাগুলো করেছি যে ইবাদত বন্ধগুলো করেছি যে সালাত সিয়াম গুলো করেছি এগুলি যদি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কবুল হয় তাহলে এই কাল কিয়ামতের ময়দানে আমি আপনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে সক্ষম হব কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা আজকে এই সিয়াম রাখাটা আনুষ্ঠানিক মাত্র একটা মনে করছি শুধুমাত্র শুভ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া থাকে বিরত থাকার নাম সিয়াম নয় জীবনের সর্বক্ষেত্রে সার্বিক অবস্থায় যাবতীয় অশ্লীল অন্যায় অপকর্ম খারাপ কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম আমি সিয়াম রাখছি অথচ সালাত আদায় করছি না আমি সিয়াম রাখছি অথচ সালা ইফতার শেষ করেই আবার গিয়ে চার আড্ডায় বসে আরেকজন মানুষের গীবত করে পরনিন্দা করে সারা দিন যা সিয়াম সিয়াম করে যে আমি কি অর্জন করছিলাম সব শেষ করে দিলাম আমি এই সিয়াম রেখে সিগারেট খেয়ে এখনো এই নিষেধার দ্রব্যগুলো ছাড়তে পারছি না যাতে করে এই সিয়ামটা আমাদের জন্য উপকার হচ্ছে না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্যই বলছেন যে কিছু সিয়াম পালনকারী রয়েছে যাদের শুধুমাত্র খাওয়া দাওয়া থেকে বিরত থাকা ছাড়া কিছুই হয় না এর মধ্যে আমি কি গণ্য নই এর মধ্যে কি আমার অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটা ভাববার বিষয় যে আমার সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা আমার ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হচ্ছে কিনা যদি সিয়াম কবুল হয় তাহলে আমার ভিতরে পরিবর্তন হয় না কেন সিয়াম যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে আমি এখনো মসজিদমুখী হই না কেন যদি সিয়াম আমার আপনার জন্য কবুল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কিয়ামতের দিন সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে সিয়াম বলবে আল্লাহ এই ব্যক্তি শুভ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় খারাপ কাজ অন্যায় কাজ অশ্লীল কাজ থেকে বিরত থেকেছে আল্লাহ তুমি এই ব্যক্তিকে মুক্তি দান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের শাফাআতকে সুপারিশকে কবুল করে নেবেন এমনি ভাবে কোরআন বান্দার জন্য সুপারিশ করবে কোরআন বান্দার জন্য সুপারিশ করে বলবে আল্লাহ এই ব্যক্তি রাত্রি জাগরণ করে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেছে কোরআনের আলোকে নিজেদের জীবন বাস্তবায়ন করার চেষ্টা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই শাফাআতকে কবুল করে নেবেন এই ব্যক্তিকে মুক্তি দান করবেন সম্মানিত উপস্থিতি অপর এক হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আস-সিয়ামু জুন্নাতুন সিয়াম হলো ঢাল স্বরূপ ঢাল হলো কেমন প্রতিপক্ষের সাথে যুদ্ধ করার সময় তার যে অস্ত্রে আঘাতটা ঠেকানোর জন্য তার আঘাতটা প্রতিহত করার জন্য যেই জিনিস ব্যবহার করা হয় সেটা হলো ঢাল তেমনি ভাবে সিয়াম হলো আমার আপনার অন্যায় কাজ অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য রাখার জন্য ঢাল স্বরূপ এই সিয়াম আমার আপনার জন্য জাহান্নাম থেকে ঢাল স্বরূপ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এক দিন সিয়াম রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70 বছরের পথ দূরে রাখবেন সম্মানিত উপস্থিতি তাহলে ওই সিয়ামটা কোন সিয়াম ওই সিয়ামটা এই সিয়াম নয় যে শুধুমাত্র খাওয়া থেকে বিরত থাকা ওই সিয়ামটা এই সিয়াম নয় যে ইফতার করে সিগারেট খাওয়া ওই সিয়ামটা এই সিয়াম নয় যে শুধুমাত্র খাওয়া থেকে বিরত থাকা সালাতের ধার ধারার কোনো কথা নেই সম্মানিত উপস্থিতি ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল ইবাদতগুলোর বিশেষ বিশেষ মর্যাদা রয়েছে কিন্তু সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ক্ষেত্রে বলছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব না হবে সালাতের যদি সালাত ঠিক হয় বাকি আমল ঠিক হবে যদি সালাত বেঠিক হয় তাহলে বাকি আমল বাতিল হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে সালাতের প্রতিদান সালাতের যে সওয়াবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে দিবেন কিন্তু সিয়ামের প্রতিদানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে দিবেন বলে
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আল্লাহ বলেছেন আসসাউমুলি ওয়া আনা তুসিবি এই সিয়ামটা আমার জন্য আমি নিজে হাতে তার প্রতিদান দেব তাহলে এই সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আপনাকে প্রতিদান দেয় তার কাছ থেকে যদি প্রতিদান আমি আপনি নিতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কাজগুলো করলে কবুল হয় যে কাজগুলো আল্লাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সিয়ামটা কবুল হবে গৃহীত হবে সেই কাজগুলো বেশি বেশি করতে হবে সিয়াম থাকা অবস্থায় আমাকে আপনাকে বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে আমাকে আপনাকে সালাতের প্রতি মনোযোগী হতে হবে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে আরো যেগুলি নেক কাজ রয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এই যখন রমজান মাস আসে তখন মানুষের নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন কিন্তু সিয়ামের ক্ষেত্রে ভিন্ন তাহলে এই মাসে যত নেক আমল রয়েছে যত নেকির কাজ রয়েছে এই নেকির কাজগুলো করার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে নিজেকে যথাসাধ্য চেষ্টা করতে হবে কিন্তু এই দুঃখজনক হলেও সত্য যে আমরা এই সিয়ামের মাস পেয়েও নিজেরা নিজেদের পাপগুলো ক্ষমা করে নিতে পারি না নিজেরা নিজেদের জীবনকে সিয়ামের রমজানের আলো শিক্ষা অর্জন করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারতাম তাহলেই আজকে ইফতার করার যে একটা সওয়াব রয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি সিয়াম সায়েম পালনকারী ব্যক্তিকে ইফতার করালো অথবা একজন যে ব্যক্তি যুদ্ধে যেতে চায় এমন একজন ব্যক্তিকে তাকে যোদ্ধাকে যুদ্ধের যেগুলি সরঞ্জাম রয়েছে এগুলিকে প্রদান করলো ওই ব্যক্তির সওয়াব যে ব্যক্তি যুদ্ধে যাবে এবং সে যদি শহীদ হয় অথবা গাজী হয় সে যেটাই হবে তার যে সওয়াব তার সমপরিমাণ সওয়াব পাবে তেমনি ভাবে একজন সায়েম পালনকারী ব্যক্তিকে কেউ যদি ইফতার করা হয় ইফতার করাই তাহলে সিয়াম পালন করে ওই ব্যক্তি যত সওয়াব পাবে এই ইফতার করার কারণে তার সমপরিমাণ সওয়াব পাবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে আমাদের দেশে আমরা মুসলিম রাষ্ট্রে জন্মগ্রহণ করার পরেও আমাদেরকে ইফতারি পালনে বাধ্য আমাদেরকে ইফতারি পালনে বাধ্য দেওয়া হচ্ছে আমাদের ধর্মীয় উৎসব এদেশে সকলেরই ধর্মীয় আমরা কোনো দলের নই কিন্তু আমাদের রাষ্ট্রের নাগরিক অধিকার রয়েছে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা অতএব আমাদের অনুরোধ থাকবে যে আমাদের এই সব ধর্মীয় উৎসব যেগুলি রয়েছে এগুলির প্রতি কোনো হস্তক্ষেপ না করা হয় এগুলি আমাদেরকে বেশি বেশি করে প্রচার করতে হবে নিজেদের ইসলামকে নিজেদের ধর্মকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে যেখানে একজন হিন্দু সে তার যদি সরস্বতীর পূজা করতে পারে তার যদি প্রশাসন বিশ্ববিদ্যালয় যদি তাকে পূজা মণ্ডপে যদি পূজার অনুমতি দেয় তাহলে আমি মুসলিম আমাকে কেন ইফতার মাহফিল করার অনুমতি দিবে না যেখানে আমার অধিকার রাষ্ট্র আমাকে দিয়েছে বাংলাদেশের সংবিধানে বলা আছে যে রাষ্ট্র তাকে নাগরিককে তার ধর্ম পালনে কোনো বাধা দেওয়া হবে না তাহলে রমজান মাসে আমাকে আপনাকে যদি আমাদের এই ধর্মীয় বিধান পালন করতে বাধা প্রদান করে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কাম্য নয় ইফতার করানো একটা সওয়াবের কাজ এই সওয়াবের কাজ করার জন্য আমরা পরস্পর পরস্পরকে উদ্বুদ্ধ করা যদি করতে পারি তাহলে আমরা অবশ্যই তার নেকি পাবো আর আমরা যদি বাধা প্রদান করি তাহলে আমরা পাপের অন্তর্ভুক্ত হব যেমনি ভাবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন মানুষ যদি কোনো ব্যক্তিকে সৎ পথের দিকে ডাকে ভালো কাজের দিকে ডাকে ওই ব্যক্তি যদি ভালো কাজ করে ও ব্যক্তি ভালো কাজ করে যে সওয়াব পেল এ ডেকে নিয়ে আসার জন্য তার সমপরিমাণ সওয়াব পেল তাহলে আমি আপনি কেন এই নেকি থেকে বঞ্চিত হব আমি আপনি রমজান মাস পেয়েছি আমাকে আপনাকে নেকিগুলো একবারে লুটে নিতে হবে নিজের পাপগুলোকে ক্ষমা করে নিতে হবে যত আপনি আপনি আল্লাহকে যত ডাকতে পারবো তত ভালো আপনি এখনো মনে হয় একবারও আল্লাহকে ডাকতে পারেননি রমজান মাস চলে যাচ্ছে
আপনি এখনো নিজের বিবেককে জিজ্ঞাসা করুন যে রাত্রে বেলায় আপনি সালাত ও তারাবি শেষ করে কখনো দোহাত তুলে আল্লাহর কাছে কাঁদতে পেরেছেন কখনো আল্লাহকে বলতে পেরেছেন যে আল্লাহ এই রমজান মাস তুমি পাপ ক্ষমার মাস তুমি দয়া করে আমার পাপ ক্ষমা করো এই কথা আপনি বলতে পেরেছেন আপনি এখনো কি আপনার পাপ ছেড়ে দিতে পেরেছেন আপনি এখনো তো অন্যায় অশ্লীল কাজে ব্যস্ত রয়েছেন আপনি এখনো তো ইফতার শেষ হলে গান বাজনা নিয়ে ব্যস্ত রয়েছেন আপনি এখনো অশ্লীল কর্ম লিপ্ত রয়েছেন যদি আমি আপনি এগুলির প্রতি এখনো এভাবে আসক্ত থাকি তাহলে বছরের পর বছর আমরা রমজান পালন করে যাব কিন্তু নিজেদের জীবনের কোনো পরিবর্তন হবে না সম্মানিত উপস্থিতি জীবনের এই রূহটা কখন চলে যাবে কখন নিভে যাবে মানুষ কেউ কখনো বলতে পারে না এই রাজধানীর বেইলি রোডের যেই হোটেলে তারা যখন খেতে গেছিল তারা কখনো ভাবেনি যে ওই দিন তার জীবনের শেষ দিন একই পরিবারের পাঁচজন একসাথে মারা গেছে তারা কোথায় যাবে ইতালি যাবে সবকিছু ওকে হয়ে গেছে তারা এই আনন্দে তারা খেতে গেছে গিয়ে পাঁচজন একসাথে পুড়ে মারা গেছে সে কখনো ভাবেনি যে সে মারা যাবে আমিও কখনো ভাবতে পারছি না আপনিও কখনো গ্যারান্টি দিতে পারেন না যে আপনি কখন মারা যাবেন আজকে খবরে দেখছিলাম যে ঈদ পালনের উদ্দেশ্যে তারা বাড়ি যাচ্ছিল কিন্তু রাস্তায় এক সড়ক দুর্ঘটনায় তারা তিনজন মারা গেছে একই পরিবারের চারজন মারা যাচ্ছে পাঁচজন মারা যাচ্ছে এই জীবন ক্ষণিকের জীবন এই আছে এই নেই অতএব আমি যদি এখন মারা যাই তাহলে আমার জীবনের এমন কোন আমল রয়েছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বলতে পারবো যে আল্লাহ তুমি আমার এই নেক আমলের উসিলা করে আমাকে জান্নাত দাও আমি কি বলতে পারবো যে আল্লাহ আমি সিয়াম পালন করেছি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি আমাকে মুক্তি দান করো আমার সিয়ামটা কি কাল কিয়ামতের দিন সুপারিশকারী সিয়াম হয়েছে কিনা সেটা আমি যদি আমার নিজের বিবেককে জিজ্ঞাসা করি তাহলে নিজেই সেটার উত্তর পেয়ে যাব সম্মানিত উপস্থিতি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমার আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে কড়া জোরে নিবেদন থাকবে যে আসুন আমরা এই জীবনের শেষবারের মতো এবারে রমজানটাকে কাজে লাগাই নিজেদের জীবনে বেশি বেশি করে নেক কাজ করার প্রতিযোগিতা করি রমজানের শিক্ষা অর্জন করে বাকি জীবনের ধারাবাহিকতা বজায় রাখি আমি যেমনিভাবে রমজান মাসে মসজিদমুখী হয়ে সালাত আদায় করি রমজান মাস শেষ রমজান মাস শুরু হলে যেমনিভাবে আমি অন্যায় কাজ থেকে ফিরে আসি একজন ব্যক্তি বলছে যে যে মোবাইলগুলো লোড দেয় মেমোরি লোড দেয় যে দোকানদার ওই দোকানদারকে আরেকজন বলছে যে এই রমজান শুরু হয়ে গেছে এই রোজার মাসে আর তোর কাছে মেমোরি লোড দিতে আসবো না রমজান শেষ হোক তারপরে আবার আসব এই যে ওর ভিতরে যে এই বোধটা হয়েছে যে রোজার মাসে কাজটা সে আর করবে না এই বোধটা যদি সারা জীবন থাকে সেটাই আপনার জন্য রমজান শিক্ষা অর্জন করতে এসেছে অতএব সম্মানিত উপস্থিতি আমাকে আপনাকে বেশি বেশি করে মসজিদমুখী হতে হবে নিজেদের পাপগুলো ক্ষমা নেওয়ার চেষ্টা করতে হবে দুনিয়া ক্ষণিকের সময় এখনই আমরা চলে যেতে পারি অতএব আসুন আমরা বেশি বেশি করে নেক কাজ করার চেষ্টা করি রমজানের প্রকৃত ফজিলত অর্জন করে একজন তাকওয়াশীল পরিষ্কার মুত্তাকি হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার অনেক দয়া অনেক করুণা আমরা অনেক পাপ করে চলছি আমাদের জীবনে অনেক পাপ সগিরা গুনাহ জহিরি গুনাহ বাতিরি গুনাহ কাবিরি গুনাহ যত রয়েছে তুমি গফফুর তুমি গাফফার দয়া করে সিয়ামরত অবস্থায় জুমার দিনে সালাতুল জুমার পূর্বে তোমার দরবারে বলি তুমি দয়া করে আমাদের জীবনের যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের শেষবারের মতো এবারে রমজানের প্রকৃত ফজিলত অর্জন করার তৌফিক দান করো আল্লাহ একজন তাকওয়াশীল পরিষ্কার মুত্তাকি হওয়ার জন্য যা যা করা দরকার আমরা যেন সেগুলি করতে পারি সে তৌফিক দান করো আল্লাহ আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি আমাদের অনেকের আত্মীয় স্বজন পিতামাতা এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে তুমি তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সাথে সংযোগ করে দাও আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে হাসপাতালে কিংবা বাড়িতে তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ তুমি আমাদের এই সুজলা সুফলা মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো তোমার আসমানি বালা তুমি আসমানে উঠিয়ে নাও
তোমার জমিনি বালাকে তুমি জমিনি লিপন করে দাও আল্লাহ আমাদের আকুল আবেদন আকুল দাবি আল্লাহ তুমি দরবান তুমি বড় রহমান দয়া করে অনুগ্রহ করে তুমি আমাদের জীবনের যত গুনাহ খাতা রয়েছে সবগুলোকে তুমি মাফ করে দাও আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরুল মুসলিমিন